আমার পরের ভিডিওগুলো নির্বিঘ্নে দেখার জন্যে তোমরা লাল রঙের সাবস্ক্রাইব লেখা এইটা দাবিয়ে দেবে, তখন তোমাদের এই ঘন্টার ফটো আসবে, ঘন্টাটা দাবাবে, এখানে অল লেখা আছে সেই অলটা দাবাবে, তাহলে তোমরা নির্বিঘ্নে আমার পরের ভিডিওগুলো দেখতে পারবে, আর এটা ফ্রি অফ কস্ট। গুড মর্নিং, সবাই কেমন আছো? শুভ সকাল সবাইকে, সবাইকে স্বাগত আমার এই ছোট্ট সংসারে। বাঙালি ব্লগার সাথী এখন ছোট্ট সংসার, সেই সংসারে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আজকে আমার এই সকাল হয়েছে, এখন সকাল 1:30 বাজে। আমি চা দিয়ে যে রুটিটাকে গোল 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 করবো, দেখো। এই যে ছোটবেলায় কয়জন খেয়েছো বলো তো, এটা খেলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে। এবার এটা এরকম চায়ের মধ্যে এই যে ডিপ করব, ডিপ করে এখনকার বাচ্চারা আমার মেয়ে দেখলেও একদম ইয়ে করে, মানে ভাবতেই পারবে না ওরা যে আমরা চা দিয়ে রুটি দিয়ে খেতে পারি না। আর আমরা ছোটবেলায় চা দিয়ে রুটি দিয়ে খেতাম, আমার বাবা পছন্দ করতো না, মানে ইয়ে করি চা খাওয়া, আমার বাবার কোনো নেশা ছিল না, ইভেন চায়ের নেশাও ছিল না, মানে চা যে মানুষ খায়। তো ওই জন্য আমরাও যদি চা, মা বড় মা খেত, ঠাকুমা খেত, তো চা যদি আমরা মানে জিদ করতাম চা খাবো দিয়ে রুটি দিয়ে লুকিয়ে লুকিয়ে খেতাম বাবাকে লুকিয়ে, তো ওই কি ইন্টারেস্ট ছিল ওই জন্য, মানে বাবাকে লুকিয়ে যে চা দিয়ে যে রুটি ভিজিয়ে খাবো, ভীষণ ভালো লাগতো, ভীষণ মজা লাগতো, সেই সব দিন আর ফেরত আসবে না। আমাদের বাড়িতে ছোটবেলা তখন আমরা পুরোনো বাড়িতে, মানে পুরো জয়েন্ট ফ্যামিলি, আমাদের দুটো হলিস্টিয়ান গরু ছিল, ওই গোয়ালা আসতো দুধ দুয়ে দিয়ে যেত, সেই পিতলের বালতি ছিল এরকম বড় বড় দুটো, দুটো পিতলের বালতিতে দুধ দিয়ে যেত, সকালেরটা ঘষকে দিয়ে দিতে হতো, বিকেলেরটা তাই অত দুধ, সেই একটা বড় হাঁড়ি ছিল, সে হাঁড়িতে জাল হতো, সে বিশ্বাস করবা না, মানে উপরে এরকম মোটা সর পড়তো, কিন্তু আমরা, আমার জ্যাঠার ছেলে, আমরা তিন বোন, এও দুধ খেতামই না, কেন কে জানি খেতাম না, যে পছন্দ করতাম না এমনও কিন্তু না, আমার যা মনে হয় এখন যে আমি দুধ পছন্দ করি না খেতে, সর খেতে পছন্দ করি না, সর তো ভালোই বাসি খেতে, কিন্তু তখন মানে দুধ ঘুরেও দেখতাম না কি হতো দুধগুলো কে জানে, এমনি বাবা ঠাকুমা রুটি দিয়ে দুধ দিয়ে খেত, আমরাও খেতাম সকালে, বাবা যখন থাকতো তখন তো বাবার সামনে দুধ দিয়ে রুটি দিয়ে খেতে হতো, তো তখন এরকম কাপড়ে না, মানে বাটিতে দিয়ে মাখিয়ে তা সে দুধের সর পড়তো, এখন একটুখানি সর থাকলে তুলে রাখি যে মেয়েকে মাখাবো, তখন ওই সবের কোনো ইয়ে ছিল না যে কিছু মাখবো, মানে কি বলবো, কিচ্ছু ওইসব ছিল না, তাও দেখো স্কিন কি খারাপ, ঠিক আছে মানে চলে যায়, চলে যায় কি, আমার মনে হয় আমার এজ তুলনায় ঠিকই আছে, আমার স্কিন খুবই ভালো, তো সেহেতু এই দুধের কথায় যখন মনে পড়লো, সত্যি তাই, এই একটুখানি দুধের সরটর পড়লে, কখনো ভালো দুধ হলে এ তুলে রাখি মেয়ের জন্য যে ওকে মাখাবো। চলো তোমাদের সাথে আজকে আমি মেয়ের স্কিন কেয়ার রুটিন শেয়ার করি, মর্নিং স্কিন কেয়ার রুটিন, ঠিক আছে? তোমাদের যদি আমার স্কিন কেয়ার রুটিন দেখতে দেখা দিয়ে হয় তাহলে আমাকে কমেন্টে জানাও তোমরা, ঠিক আছে? চলো মেয়ের স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করি, চলো। দেখো তোমরা সবাই জানো এটা কি, এটা হচ্ছে মসুরির ডাল, মসুরির ডাল আমি আধা ঘন্টা আগে
ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে মিক্সিতে দুধে ভিজিয়ে রেখেছিলাম আমি, কাঁচা দুধে দিয়ে সেটা মিক্সিতে পুরো ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। এর মধ্যে দেখো অল্প একটু হলুদ মেশাবো, হলুদের গুঁড়ো, দেখেছো আমি একটু বেশি করেই করেছি। এর মধ্যে 2 চামচ টক দই দেব, ঘরে পাতা দই, এটা আমার একদম হোমমেড দই, কোনো কেমিক্যালও নেই, কিচ্ছু না, 2-3 চামচ টক দই দেব। দিয়ে এটাকে এবার এর মধ্যে মানে 1/2 চামচ লেবু দেব, লেবুর রস, 1/2 চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটা ইউজ করবে। এটা পুরো মেয়ে মুখে মাখবে, দিয়ে তারপরে স্নানের সময় একদম বাথরুমে নিয়ে চলে যাবে। চলো এবার দেখাচ্ছি। মেয়ে দেখো চলে এসছে মুখ ধুয়ে, ও রেগুলার যে ফেস ওয়াশ ইউজ করে সকালে, পরে একদিন দেখাবো, সেইটা দিয়ে ভালো করে মুখ ধুয়ে চলে এসছে। আর এই ব্রাশটা ও ইউজ করছে, ওই ব্রাশ দিয়ে দেখো প্রথমে নিচ থেকে উপরের দিকে দিল গালে, তারপরে পুরো অল ওভার ফেসে এটা পুরো অ্যাপ্লাই করবে সুন্দর করে মুখে, পুরো মুখটা দেখো। নাক, নাকের ওপরে, খুব ভালো করে এটাকে ইউজ করবে। দেখো পুরোটা অ্যাপ্লাই করা হয়ে গেলে 5 মিনিট এটাকে রেখে দেবে ফেসে, একটু হালকা শুকিয়ে আসবে, দিয়ে সেকেন্ডবার আরেকবার লেয়ার দেবে, সেকেন্ডবার আরেকবার দেবে সুন্দর করে, আবার যেখানে যেখানে শুকিয়ে গেছে না সেগুলোতে, যাতে টান না ধরে, বাচ্চাদের স্কিন তো টান ধরলে ওটা স্কিনে রিঙ্কেল এসে যেতে পারে, ওইটাই ভেজানোর জন্য ওটা আবার অ্যাপ্লাই করছে খানিকক্ষণ লাগিয়ে। এবার আর বেশিক্ষণ না, এবার 2-4 মিনিট ও রেখে এবার ওই ভেজা অবস্থাতেই অল্প অল্প হাতে দুধ দিয়ে দিয়ে বা জল দিয়ে ওটাকে সার্কুলার মোশনে শুকোতে দিয়েও চলবে না বাচ্চাদের স্কিনে, এটা বড়দের স্কিন হলে হতো, এই যে ভিজিয়ে নিল হাতটা। এবার এটা দেখো গোল 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 করে, বেশি টাইমও লাগবে না। হ্যাঁ, তোমরা সকালবেলায় তোমাদের যে টিনেজ বাচ্চা থাকবে ঘরে তাদের বলবে মানে 10 মিনিটেই যথেষ্ট, এবার একটু হালকা হাতে আস্তে 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 এইভাবে শিখিয়ে দেবে, আস্তে আস্তে এরকম রাউন্ড রাউন্ড করে ইয়ে করে ভালো করে ধুয়ে আসতে হবে পরিষ্কার জলে, পরিষ্কার জলে বাথরুমে গিয়ে ভালো করে ধুয়ে নেবে। আর যেটা এক্সট্রা আছে না ওটা বাথরুমে স্নানের সময় এখনই তো সকালে ধরো স্নান করতে যায় পাঠিয়ে দেবে। এই যে মুখ ধুয়ে চলে এসছে আমার মেয়ে, দেখো মুখটা মানে গরমের সময় করলে তো ভীষণ বেশ ঠান্ডা ঠান্ডা কুল ফিল হয়, আর মুখটা কী সুন্দর পরিষ্কার হয়ে গেল ঝকঝকা, আর স্নানের সময় পুরো বাটিটা ধরে নিয়ে চলে যাবে স্নান করে নেবে। তোমাদের কেমন লাগলো জানিও, আমার মেয়ে খুশি হবে। কেমন লাগলো মেয়ের স্কিন কেয়ার রুটিন? ভালো না? এমনিও স্কিন ভালো, ভীষণ ভালো, স্কিনে কিচ্ছু হয় না, আমার মতোই, মানে আমার কি ওর বাবার স্কিনও ভালো, মানে কোনো একটা যে এই বয়সে যে অনেক পিম্পল হয় ব্রণ হয় সেসব কিছু না। হ্যাঁ ফুন্সি আসে একটা দুটো, ওর নর্মাল, ওটা ঠিক হয়ে যায়, ওই জন্যে দাগ টাগ পড়ে না। হ্যাঁ তো ও এইভাবে সকালের স্কিন কেয়ার করে। তোমরা আর কি দেখতে চাও আমাকে জানিও, ও তোমরা যদি ওর নাইট কেয়ার বা ও বাইরে থেকে বাইরে বেরোতে লাগে, বাইরে বেরোতে মানে আসার পরে কি করে বা যাওয়ার আগে কি করে, তারপরে আমার স্কিন কেয়ার বা আমার আমি কীভাবে ত্বকের যত্ন নিই বা চুলের যত্ন নিই কি জানতে চাও একটু ইয়ে জানিও, এরপরে আমি সেগুলো নিয়ে আসবো, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো থেকো, সুস্থ থেকো, এখন তো লকডাউন আবার খুলছে, তো সবাই মাস্ক পরে বাইরে বেরিও, একটু সাবধানে থেকো, স্যানিটাইজার নিয়ে বেরিও, ঠিক আছে, একটু সাবধানতা অবলম্বন করলে আর এত বড় একটা মহামারীর থেকে আমরা মানে রেহাই পেয়ে যাব, তো সেহেতু সাবধানে থেকো, ভালো থেকো, ঠিক আছে, চলো টাটা।